আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতবাদ সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল টোয়েন্টি ফোরের পবিত্র মাহের রমাদান উপলক্ষে ইফতারের বিশেষ ইসলামিক আয়োজন বি নিবেদিত শাহরু রমাদান অনুষ্ঠানের আজকের পর্বে পাওয়ার্ড বাই এস সি আর এম সালাম দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো কোরআন নাজিলের মাসে কোরআন চর্চা

মুফতি ফয়জুল্লা আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি কোরআন নাজিলের মাসে পবিত্র আল কোরআনুল করিমের চর্চা একজন মমিনের জন্য কতটা প্রয়োজন জজাকাল্লাহ তার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনি উত্থাপন করেছেন আল্লাহ রব্বুল আলমিন রমজানুল মুবারককে একটি মহিমান্বিত মাস হিসাবে নেমত হিসাবে মুমিনদেরকে দান করেছেন এই মহিমান্বিত রমজান মাসের মহিমাকে আরও বৃদ্ধি করেছেন এই মাসে কোরআন নাজিলের মাধ্যমে জি পবিত্র কোরআনুল করিমে ইরশাদ হয়েছে শাহরো রমাদি উনজিলা ফিহুল কোরআন এই রমজান মাস মহান এক মাস যে মাসে পবিত্র কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে ইন্না আনজল্লাহু ফি ইতি কদর এই কোরআনকে আমি রমজানুল মুবারকের লাইলাতুল কদের কদরের রাতে কদরের রাত্রিতে আমি অবতীর্ণ করেছি তো এই আয়াতের মাধ্যমে আমরা একদিকে যেমন বুঝতে পারি যে কোরআন নাজিলের মাধ্যমে এই মাসকে মহিমান্বিত করা হয়েছে মর্যাদাপূর্ণ করা হয়েছে পাশাপাশি এই আয়াতের মধ্যে এই মেসেজটিও রয়েছে যে এই কোরআন নাজিলের মাসে কোরআনকে অত্যন্ত অধিক পরিমাণ চর্চাও আমাদের করতে হবে এ কারণেই নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জীবনে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই কোরআন নাজিলের মাসে তিনি সর্বতোভাবে কোরআনকে চর্চা করতেন আব্বাসিন আল্লাহ আনহু কান আর সুল আহিসাল্লা আলি সাল্লাম আজুবাদু নাস এই হাদিসের শেষের যে অংশটি রয়েছে হে না এল কাহু জীবর আইল ওয়াকে না জীবর অয়েল এল ফি কুল্লি লাই লাতিম ইন রমা ওয়ান ফাই দ্য আর ই সুহুল কোরআন এই বদন্যতা দানশীলতা এবং পুণ্যের কাজে তার এই অনুরাগ অনুপ্রেরণা আরও বৃদ্ধি পেয়ে যেত যখন জীবের সঙ্গে তার সাক্ষাৎ হতো আর জিবরিল আলি সাল্লাম রমজানের প্রত্যেক রাতে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং এই সাক্ষাতে তারা কি করতেন নিউদার ইসহুল কোরআন চক্রাকারে তারা কোরআন পাঠ করতেন নবীজি পাঠ করতেন হাজতে জিবরিল শুনতেন হজরত জিবরিল পাঠ করতেন নবীজি শুনতেন এভাবে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কোরআন তেলাওয়াতের এই মাত্রায় রমজান মাসে অনেক গুণ বেড়ে যেত অনেক বৃদ্ধি পেয়ে যেত এজন্য

ওয়াক কোরআন মানুহ স্যাম বলবে আল্লাহ দিনের বেলায় এই সুস্বাদু খাবার থেকে এবং মনের অনেক চাহিদা থেকে আমি তাকে বিরত রেখেছি আজকে আপনি আমার সুপারিশকে তার ব্যাপারে কবুল করুন কোরআন বলবে ইয়ারাব আমি আপনার এই বান্দাকে রাতের বেলায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই আরামের নিদ্রা থেকে বিছানা থেকে আমি তাকে দূরে সরিয়ে রেখেছি আজকে আপনি আমাকে সুপারিশকারী হিসেবে কবুল করুন এবং কোরআন এবং সুপারিশকে তার ব্যাপারে কবুল ধন্যবাদ আপনার কাছে আবার ফিরবো আমি চলে যাচ্ছি আলহাজ মাওলানা হেলাল উদ্দিন সাহেবের কাছে একজন মানুষ যখন কোরআন চর্চা করে কোরআন যখন পড়ে কোরআন যখন নিজের জীবনে ধারণ করে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করে বিধিবিধানগুলো এই মানুষটা তখন তার ভিতরে কী কী পরিবর্তন হয় মানে মানুষ যে সোনালি মানুষে পরিণত হয় এই জন্য কোরআন করিমের প্রয়োজনীয়তা মানে বিধিবিধানগুলোকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করার প্রয়োজনীয়তা কতটুকু এ বিষয়ে যদি বলতেন আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ মাস মাহে রমজান করোনা নাজিলের মাস আল্লাহ তালা যথার্থই বলেছেন শাহর মাল্লাউ জিলাফিহিল কোরআন নাস ও বাইগিনাতি মিনাল হুদাউলফুরকন মহতারাম বলেছেন যে রমজান মাস কোরআন নাজিলের মাস সেই সাথে কোরআন এমন একটি গ্রন্থ যে কোরআন মানুষকে শিখে দেয় সত্য এবং মিথ্যার পার্থক্য কেমনে হয় যার কারণে আমরা এই কথা বলতে পারি কোরআন হাদিসের ভিত্তিতে যে রসুল আকরাম সল্লি সাল্লামের হাদিস থেকে আমরা জানি আন্না জিবরিলা কানা এল ফিকুল্লি ফি কুল্লি লাইলাতিন ফি রমদন রমজান মাসে জিবরুল আমিন যখন রসুলের কাছে আসতেন রসুল পাক সাল্লি সাল্লাম জিবরুল আমিন যেভাবে কোরআন তেলাউ করে শোনাতেন রসুলি মকবুল সল্লা সাল্লাম ঠিক তেমনি শোনাতেন এই জন্য এ মাসে কোরআন তেলাওত কোরআন চর্চা গবেষণা মানুষকে সুন্দর মানুষ তথা রসুল পাক সাল্লি সাল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন যদি কেউ করতে চায় তাহলে কোরআন তাকে মাহের রমজানের এত তাৎপর্য শিক্ষা দিচ্ছে যেখানে কোরআন তাকে শিক্ষা দিচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হল কোরআন সুতরাং এই কোরআন নিয়ে যদি আমরা বেশি বেশি চর্চা করি রসুল পাক সাল্লু সাল্লামের আদর্শ মোতাবেক যদি আমরা জীবন গঠন করতে চাই দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তি পেতে চাই তাহলে কোরআন চর্চার বিকল্প প্রথম আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি করতে যাচ্ছি সেটি হচ্ছে জেনারেল সাবজেক্টের ব্যাপারে আমরা আমাদের সন্তানদের প্রতি যতটা যত্নবান কোরআন চর্চা বা কোরআন শেখানোর ক্ষেত্রে এতটা যত্নশীল আমরা না সেক্ষেত্রে একজন বাবা মাকে বাবা মা হিসেবে আপনি কি পরামর্শ দেবেন দেখুন আসলে কোরআন শিক্ষা করা আমাদের জন্য ফরজ যেহেতু প্রত্যেক নর এবং নারীর উপরে এলম অর্জন করা ফরজ করেছেন রসুল পাকসুলাম বলছেন তলা বললে এলমি ফারিদতুন কুল্লি মুসলিম ও মুসলিমা সেহেতু প্রত্যেক গার্জিয়ান তথা বাবা মায়ের দায়িত্ব হলো আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো এটা ঠিক আছে কিন্তু আমাকে প্রাণ চিন্তা করতে হবে যে আমি অ্যাজ এ মুসলিম হিসাবে আমার সন্তানকে আগে ইসলাম শিক্ষা দেবো কোরআন শিক্ষা দেবো যদি কোরআন না শেখে তাহলে এই সন্তান আমার জন্য কোনো উপকার আসবে না কোরআন শিক্ষা না করলে মানুষ সুন্দর মানুষে রূপান্তরিত হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে ধন্যবাদ আমি মোহতারাম মুফতি ফয়জুল্লাহ সাহেবের কাছে এই প্রশ্নটি নিয়ে যেতে যাচ্ছি সেটি হচ্ছে কুল্লুকুম রায়ন বা কুল্লুকুম রাইয়াতিহি বাবা মাও তো দায়িত্বশীল সন্তানের ব্যাপারে তো আমরা দেখি যে সন্তানকে ভরণ দিচ্ছি তার কোচিং খরচ দিচ্ছি তার খাবার দাবারের ব্যবস্থা করছি এটা যদি তার মৌলিক অধিকার হয়ে থাকে কোরআন শিখানো বা ওই বাচ্চাকে কোরআনের শিক্ষা দেওয়া এটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে কিনা অবশ্যই এটি তার একটি মৌলিক অধিকার এবং হাদিসে এটিকে এমন চমৎকারভাবে যে মূল বস্তুটাকে বোঝানো হয়েছে কুল্লু আল ফিতরা ওই যে একটা সন্তান এটি পিতা মাতার কাছে আমানত হিসাবে আল্লাহ তালা দিয়েছে কেউ চাইলে কি সন্তান নিজে সে বানাইতে পারবে পেতে পারবে আল্লাপাক কত মানুষ আছে পৃথিবীতে একটা সন্তানের জন্য সারাটি জীবন হাহাকার করে পায় না তো সন্তান আল্লাপাকের নেয়ামত এবং দান এই নিয়ামত এটি আল্লাপাক আমানত হিসাবে পিতামাতার কাছে তুলে দেন এই আমানত রক্ষার প্রধান দায়িত্বই হল সন্তানকে ফিতরতের উপরে অর্থাৎ যেই মূল বস্তু দিয়ে আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছেন তার ভিতরে ইমান ছিল তার ভিতরে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস ছিল এই কারণে পুরানিকারিমে বহু জায়গায় বর্ণিত হয়েছে যে পৃথিবীতে যারা আল্লাহকে মানে না তাদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন ওলাইনসা আল তাহম লায়াকুল উন্নল মান খালা কাহুম লায়াকুল উন্নল্লাহ যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমাদেরকে কে বানিয়েছে তারা নির্দিদায় বলবে যে আল্লাহ বানিয়েছে এটা কোথায় থেকে আসলো আসলো ওই জন্য যে তাদের ভেতরে এটা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে তো সন্তানকে তাদের ওই আমানতের উপরে উঠানো আল্লাহকে চেনানো আল্লাহর কালামকে চেনানো এটা হলো বাবুমার সর্বপ্রথম দায়িত্ব মানব জীবনের সফলতা দুনিয়া এবং আখেরাতে কোরআনুল কালিমের বিধান ছাড়া সম্ভব কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে মানব জীবনের যদি উন্নতি সাধন করতে হয় দুনিয়া এবং আখেরাতে তাহলে আল্লাহ তালার কোরআনের ভাষায় আল্লাহ কোরআন নাজিলের প্রাম্ভী বলেছেন এ কর্ম রব্বিকাল্লেন হলক পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সুতরাং দুনিয়াতে যদি আমরা সঠিক পথ পেতে চাই তাহলে কোরআন অধ্যয়ন এবং কোরআন গবেষণা এবং কোরআন আমাদের জীবনে প্রতিফলিত করতে হবে এবং আখেরাতে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে হাদিসের বাসায় আবারও বলতে হয় এক অরত্তিল কামাকুন তা তোর দা আখির আয়া কয়ামতের ময়দানে আল্লাহ তালা মানুষকে যখন প্রশ্ন করবেন অর্থাৎ এই দুনিয়াতে মুসলমানদের চলার জন্য সবচেয়ে বড় পাথে হচ্ছে কোরআনুল কারিম জি এই কোরআন এমন একটি গ্রন্থ যেখানে সব নীতি এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে সেই ক্ষেত্রে কেয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ তালে যখন বলবেন পড়ো কোরআন এই কোরআনের যেখানে তোমার মঞ্জিল হবে সেটাই তোমার জান্নাতের উচ্চ মাকাম হবে এই জন্য কোরআন দুনিয়া এবং আখেরাতের সফলতার একমাত্র চালিকা শক্তি চাবিকাঠি কোরআনের পথে মানুষ যদি তার জীবন উৎসর্গ করে যে জীবনে চলে তাহলে দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তি পাওয়ার সম্ভব

মানুষ কোরআনের টাচে আসলে মানুষের কী কী পরিবর্তন হয় কোরআন করিম আল্লাহ রবুল্লা আলমী নাজিলি করেছেন মানুষের আত্মার খোরাক হিসাবে জি মানুষের আত্মা এমন একটি জিনিস রোহ যাকে বলা হয় এই রুফ যদি না থাকে তাহলে মানুষের এই দেহটার কোনো মূল্য নেই আজকে আমার হাত আছে পা আছে চোখ আছে সুঠাম সতেজ একটি দেহ আছে কিন্তু ভেতর থেকে যখন প্রাণটা বের হয়ে গেল এই দেহকে কেউ সম্মান দেবে এটাকে নাম বলেও কেউ আর ডাকে না এটাকে লাশ হিসাবে আখ্যায়িত করে তাহলে মানুষের মূল কেন্দ্রীয় বস্তু হচ্ছে তার ভেতরে রুহ তো আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য যেমন খোরাক লাগে খাদ্য লাগে একইভাবে আমাদের ভেতরে যে একটা রুহ রয়েছে কেন্দ্রীয় বস্তু এই রুহেরও একটা খাদ্য আছে সেই রুহের খাদ্যকে আল্লাহ রবুল্লাহ আলমিন আসমান থেকে নাজিল করেছেন এটাই হলো আল্লাহ রব্ আলমিনের কোরআন তা আপনি যে জিনিসটি উত্থাপন করলেন যে মানুষ যখন কোরআনের স্প নাজিল হওয়ার কারণে মাস যখন মহিমান্বিত হয়ে গেল এবং কোরআন স্পর্শ লাগার কারণে একটি রেহাল এই রেহালকে মানুষ কখনও পায়ে দিতে দেয় নাই পায়ে স্পর্শ করে না এত সম্মানিত হয়ে গেল তো এই কোরআনের টাচে যখন মানুষ আসবে এবং এই রুহের খাদ্য যখন মানুষ গ্রহণ করবে তখন সেই মানুষ শোনার মানুষে পরিণত হবে যেমন সাহাবাই কেরাম রিদনুল্লাহে আলিম আজমাইন হয়েছিলেন পৃথিবীর নিকৃষ্টতম জাতি তারা ছিলেন আরব জাহিলিয়তের যুগে কোরআনের সংস্পর্শে এসে তারা পৃথিবীর সবচেয়ে সোনার মানুষে পরিণত হয়েছেন ধন্যবাদ মাসালাম জাযাকুমুল্লাহ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আল্লাহ তালা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন আমেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল টোয়েন্টি ফোরের পবিত্র মাহে রমাদন উপলক্ষে ইফতারের বিশেষ ইসলামিক আয়োজন বিআরবি নিবেদিত শাহরু রমাদন পাওয়ার্ড বাই সালাম স্টিল এস সি আর এম আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি ইনশা আল্লাহ তালা আগামীকাল আবারও দেখা হবে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মত আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته